ব্রিটিশের বিরুদ্ধে আগুন ঝরা সাংবাদিক কিংবদন্তি রামানন্দ চট্টোপাধ্যায়ের 157তম জন্মদিবস ও সাংবাদিক দিবস পালিত হল কোভিড বিধি মেনে যথাযথ মর্যাদার সঙ্গে। ১৮৬৫ সালের 29শে মে বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পরাধীন ভারতে বারংবার ব্রিটিশ বিরোধী প্রতিবেদন সম্পাদকীয় লিখেছেন রামানন্দ চট্টোপাধ্যায়। বাংলায় প্রবাসী, ইংরেজিতে মডার্ন রিভিউ আর হিন্দিতে বিশাল ভারত সম্পাদনা করেছেন তিনি। 1889 খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন তিনি। 1910 সালে তিনি ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদক এবং 1922 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজের সভাপতি হয়েছিলেন তিনি। রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে আমরা বারবার প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকে আবেদনও করেছি যে রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে একটি ডাক টিকিট প্রকাশ করা হোক রামানন্দ চট্টোপাধ্যায়কে নিয়ে, এবং কলকাতা থেকে বা আমাদের রাজ্য সরকার যদি একটি উদ্যোগ নেন যে রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে পুরস্কার কোনো ঘোষণা সাংবাদিকদের জন্য, তাহলে সেটা মনে হয় একটা ভালো জিনিস হবে, শ্রদ্ধাজনক জায়গা হবে। এবং আমরা চাইব যে রাজ্য সরকার যে বিভিন্নভাবে বিভিন্ন মনীষীদের দিনগুলি উদযাপন করছেন, স্মরণ করছেন, আমরা চাই যে রাজ্য সরকারও এই রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিনটি সারা রাজ্যে সাংবাদিক দিবস হিসেবে ঘোষণা করুন এবং সমসাময়িক রাজনৈতিক নেতারা ছাড়াও রবীন্দ্রনাথ, আচার্য যদুনাথ সরকার প্রমুখরা নানা বিষয়ে পরামর্শ দিতেন তাকে। সাংবাদিকতা ও সম্পাদনা, সংবাদপত্র প্রকাশ ছাড়াও তিনি সাহিত্যিক হিসেবেও জনপ্রিয় ছিলেন। রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবসে বাঁকুড়া শহরের পোদ্দার পাড়ায় আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র সহ গুণমুগ্ধরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।